हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ सॉल्यूशन की। आज हमें तुम्हारे नवम श्रेणी लाभ क्षतर जो एम सी किऊ और संक्षिप्त उत्तर भित्तिक प्रश्नगुल आगू कर ठीक है। एगोच 10.2 अध्याय देखें 10.2 अध्याय चार नम्बर और पाँच नम्बर प्रश्न। चार नम्बर आज एम सी किऊ और पाँच नम्बर आज तुम्हार संक्षिप्त उत्तरधर्मी। आगे बोले रखी অবজেক্টিভ এই প্রশ্নগুলোতে রাফ কিন্তু সাইডে অবশ্যই দরকার, তাছাড়া তুমি নাম্বার পাবে না। আর অবজেক্টিভ অঙ্কের অবজেক্টিভ যেগুলো এম সি কিউ সেটা তুমি না কষে বলতে পারবে না, আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক তো তোমাকে সংক্ষেপে উত্তরটা করতেই হবে। তাই এই এম সি কিউ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে এটাই তোমার অঙ্কে তোমার বেসটা কত স্ট্রং সেটা বোঝা যায়। অনেকে বলে যে বইয়ের থেকেই সব করবো না বইয়ের বাইরে, আমি তো বলবো দেখো আগে বইয়েরগুলো ঠিক করো, বইয়েরগুলো ঠিক মতো শেখো। মানে ওই এই অঙ্কটা পারি, এই প্রশ্নমালার এই অঙ্কটা পারি, এরকম ব্যাপার নয়। তুমি অঙ্কটা দেখে তোমাকে চিন্তা অঙ্কটা দেখে তোমাকে করতে শিখতে হবে, এবং এইটা করতে শিখলেই তুমি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস অবশ্যই তুমি টেস্ট পেপার বা এম প্রশ্নবিচিত্রা এগুলো থেকে করতে পারবে, ঠিক আছে। তো সে করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কোনো জিনিসই তুমি আয়ত্ত আনতে পারবে না। আর লাভ ক্ষতির অঙ্ক বিশেষ করে খুব ভালো অঙ্ক, অঙ্ক শেখার জন্য একটা আদর্শ অঙ্ক, শতকরার অঙ্ক যেমন খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক লাভ ক্ষতি প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। আমি লাভ ক্ষতির এর আগে বড় অঙ্কের ভিডিও তোমাদের দিয়েছি, লাভ ক্ষতি সম্বন্ধে ফর্মুলাগুলো কেমন করে আয়ত্ত আনতে হয় সেটা বলেছি। আজ আমি তোমাদের করাচ্ছি, প্রথম শুরু করছি এম সি কিউ বইয়েরগুলো, ঠিক আছে। বইয়ের অঙ্ক আমি কিন্তু রাফটা যেটা করতে হবে সেটাই করে দেখাবো, উত্তর তো বলে দেবো। চারের একের অঙ্ক দেখো, চারের একের অঙ্ক অঙ্কটাই বলেছে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যে। দেখো আমি উত্তর কোশ্চেনও লিখে দিচ্ছি, এক্ষেত্রে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হলে শতকরা লাভ কত, হলে শতকরা লাভ দিয়ে অপশান দিয়েছে। অপশান তো প্রথমে দেখার তোমার দরকার নেই, তুমি আগে তোমার অঙ্ক করবে। শতকরা লাভ দিয়ে অপশান দিচ্ছে, শতকরা লাভ কত। আমি আগে লাভটা করছি, সবসময় এখানে প্রশ্ন লিখবে মাঝে একটা দাগ টেনে দেবে, এদিকে বাংলায় লিখে রাখবে পরিষ্কার কথায় লাভ দিয়ে অঙ্কটা করবে, ঠিক আছে। তো আমি তোমাদের মতন করেই করছি, ধরলাম আমি এখানটায় লাভটা করব। তো আমি এখানে লিখলাম লাভ কত, চারের একের অঙ্কের রাফ এমনি লিখতে হবে তোমাকে। এদিকে যেমন তুমি লিখবে উত্তরটা, এদিকে নাম্বারটা দিতে হবে। তাহলে বলছে ক্রয়মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 10:11। আচ্ছা, এটা এক্সপ্রেস এসব ধরার দরকার নেই। তার মানে ক্রয়মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য 11 টাকা, লাভ বার করতে বলেছে। তাহলে এমনি লিখবে রাফে ক্রয়মূল্য 10 টাকা, ঠিক এমনি লিখবে, কোনো অসুবিধা, ক্রয় মুখস্থটা না দিলেও হবে। তাই এবারে বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে এখানে 11 টাকা। লাভ কত টাকা হলো, লাভ হলো 1 টাকা, এটা বিয়োগ করে দেখাতে হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে, 1 টাকা। অতএব শতকরা লাভ, অতএব লাভ কত হলো, লাভের লাভ হচ্ছে 1 টাকা। কত টাকা, ক্রয়মূল্যের উপর লাভ, সবসময় লাভ হয় ক্রয়মূল্যের উপর যদি কিছু বলা না থাকে। যেমন এখানে বলেছে শতকরা লাভ নির্ণয় করো, কিছু বলা নেই যে ক্রয়মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর, সেক্ষেত্রে তুমি কিন্তু ক্রয়মূল্যের উপর লিখবে। ক্রয়মূল্য কত, 10 টাকা। পার্সেন্ট বার করতে বলেছে ×100%, তার মানে কত হলো 10%। তাহলে এখানে অ্যান্সারটা লিখলে চারের একের অ্যান্সার হচ্ছে 10%। কত নাম্বার, 10%। তো 10% কোনটা দিয়েছে দেখি, অপশন নাম্বার ডি ইজ রাইট। তাহলে লিখবে চারের একের ডি, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 10%, চারের একের ডি অ্যান্সার হচ্ছে 10%। এমনি করলে তবেই তুমি নাম্বারটা পাবে। এইবারে চারের দুইয়েরটা যেহেতু আমাকে প্রশ্ন লিখতে হচ্ছে, তার জন্য আমার যা এ করছি প্রশ্ন লিখতে হচ্ছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা কেমন করে করতে হয়, উত্তর কেমন করে লিখতে হয়, ঠিক এখানে করলে। এবার 2 নম্বর অঙ্কটা কোথায় করবে, ঠিক এই জায়গাটা শেষ হয়েছে, তুমি এই পজিশানে চলে এসো। এইখানে কিন্তু চারের দুইয়েরটা হবে, আর এখানেও তোমাকে লিখতে হবে চারের দুই। তাহলে রাফটা এখানে হবে, অ্যান্সারটা এখানে হবে। এখানে হয়ে গেছে বলে অ্যান্সারটা এখানে লিখে, তা নয়, এই অঙ্কটাকে ছেড়ে যতটা আসবে ততটা, ঠিক আছে। কতটুকু জায়গা লাগলো, কটা লাইন লাগলো, ঠিক আছে।
चार दुर अंकटा एब टुके अंकटा एखे तुम्हारे जस्ट टुके दीची ठीक है चार दुई अन्सार एखे लिखबी एखे तुम्हारा जाना जो को अंकटा कर चार दुर चार दुई बोल एक बी चल्लिस टाका किने साठ टाका बिक्री कर ले सब कटा शतकरा लाभ कत हमें तेल बोल एक बी चल्लिस टाकाय किने चल्लिस टाकाय किने साठ टाकाय बिक्री कर ले साठ टाकाय बिक्री कर ले शतकरा लाभ कत मैं शतकरा लाभ बिक्री शतकरा लाभ कत ये तुम्हें जिज्ञेस कर शतकरा लाभ बार करते बोले ठीक है तो ये अंकटा लाभ कर देखो এরপরে আর এমনি করবো না এরপরে একটু বসু যেহেতু এটা করে দেখা যাচ্ছে এই কার্ডটা কিন্তু লেখার কথা নয় কোশ্চেন কিন্তু তুমি পরীক্ষা খাতায় লিখবে না ঠিক আছে তোমার কোশ্চেন দেওয়া আছে তোমাদের জানানোর জন্য যে কোশ্চেনটা কি তার অঙ্করা সেটা করছি এটা কিন্তু এই কোশ্চেন এখানে লেখার জায়গা নয় তাহলে কিনেছো কত টাকা দেবে ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা ক্রয় মূল্য চল্লিশ টাকা বিক্রয় মূল্য ষাট টাকা তাহলে লাভ কত হলো লাভ কত হলো চল্লিশ টাকা কিনে ষাট টাকা বিক্রি হচ্ছে লাভ হচ্ছে কুড়ি টাকা তাহলে শতকরা লাভ কত হলো ক্রয় মোট লাভ বাই ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা এটা কমা কিন্তু ঠিক আছে ইনটু হান্ড্রেড পারসেন্ট তার মানে কুড়ি দুগুণে চল্লিশ দুই পঞ্চাশ একশো তাহলে কত হলো ফিফটি পারসেন্ট দেখো কোন অপশান আছে ফিফটি পারসেন্ট এ অপশান নাম্বার এ ফিফটি পারসেন্ট এটাই অ্যান্সার এরপরে চারের তিন আবার লিখবে ঠিক আছে এখানে এখানে লিখবে চারের এখানে চারের তিনের রাপ করবে এখানে চারের তিনের অ্যান্সার করবে ঠিক আছে এইভাবে করবে তো কীভাবে হবে দেখিয়ে দিলাম এবার আমি মুছে চারের তিনের অঙ্কের উত্তরটা লিখছি লিখেই করছি ঠিক আছে ভাবনাটা এটা আছে না চারের তিন ঠিক আছে দেখো কারণ বোর্ডটা তো আমার দরকার এত রাপটা ভালো করে বোঝাতে হবে এই রাপই কিন্তু রাপটাই কিন্তু অঙ্ক ঠিক আছে এটাই খেয়াল রাখো কেউ কিন্তু ওরা বেরো না যে না আমি শুধু টিক মার্ক দিয়ে আসবো দেবে না ঠিক আছে চারের তিনের অঙ্ক চারের তিনের অঙ্ক বলছে একটি জামা তিনশো ষাট টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হলো ক্রয় মূল্য কত বলছে একটি জামা তিনশো ষাট টাকায় বিক্রি করে তিনশো ষাট টাকায় বিক্রি করে বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দশ পার্সেন্ট ক্ষতি হলো ঠিক আছে তো বলছি জামাটির ক্রয় মূল্য কত মানে ক্রয় মূল্য কত তাই তো ক্রয় মূল্য জানতে চেয়েছে তোমার ক্রয় মূল্যটা জানতে চেয়েছে ঠিক আছে লাভটা করছি দেখো তাহলে এই জামাটি তিনশো ষাট টাকা বিক্রয় মূল্য তাহলে লাভটা করছি এখানে লাভটা করে নিই তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তিনশো ষাট টাকা লাভ বলছে ক্ষতি হয়েছে টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে ক্ষতি কত ক্ষতি টেন পার্সেন্ট এইবারে আমাকে হিসাবটা বলো তো এই জায়গাটা বোঝার আছে তুমি যদি ক্ষতি টেন পার্সেন্ট হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত হলে সেক্ষেত্রে টেন পার্সেন্ট ক্ষতি টেন পার্সেন্ট হলে সেক্ষেত্রে যদি ক্রয় মূল্য একশো টাকা যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তবে তবে বিক্রয় মূল্য কত তবে বিক্রয় মূল্য নিশ্চয়ই নব্বই টাকা ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা আর তোমাকে এখানে দিয়েছে দেখো টেন পার্সেন্ট ক্ষতি হলে মানে একশো টাকায় কিনেছো দশ টাকা তোমার ক্ষতি হয়েছে তাহলে বিক্রি করেছো কত নব্বই টাকায় তাহলে এখানে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা তোমাকে দিয়েছে বিক্রয় মূল্য যদি তিনশো ষাট টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত তাহলে এবারে তুমি ওই কী নিয়ম করো বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য তোমার কত হচ্ছে তোমার মতে ক্রয় মূল্য একশো টাকা রাইট তাহলে এক টাকা ক্রয় হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো বাই নব্বই তাহলে তিনশো ষাট টাকা যদি বিক্রয় মূল্য হয় এখানে বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত একশো বাই নব্বই গুণিত তিনশো ষাট ঠিক আছে এই শূন্য কেটে নয় চারে ছত্রিশ চারশো টাকা চারশো টাকা তাহলে ক্রয় মূল্য চারশো টাকা তাহলে এই এইসব অঙ্কে কী হিসাব করবে এই টেন পার্সেন্ট এইটাকে এর উপর টেন দিয়ে গুণ করে দিও না
সব অনেক ছেলে মেয়ে যারা বোঝে না তারা এটা করে দেবে। তোমার দিচ্ছে 10% ক্ষতি, কার উপর ক্ষতি সেটা বলেনি, কার উপর ক্ষতি বলা হয়নি। তো 10% ক্ষতি হলে 100 টাকার জিনিসটা নিশ্চয়ই তুমি 90 টাকায় বিক্রি করছো, তাহলে 100 টাকাটা ক্রয় মূল্য, 90 টাকাটা বিক্রয় মূল্য। তোমাকে বিক্রয় মূল্য দিচ্ছে 360 টাকা, তার মানে যদি 90 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা ক্রয় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, তাহলে 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত। দেখো তাই লিখেছি, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90, 360 হলে এটা, ঠিক আছে। তাহলে আমার কী অ্যান্সার হলো, 400 টাকা। কত নাম্বার অপশান দিয়েছে দেখো, অপশান নাম্বার B, মানে অপশান নাম্বার B ইজ রাইট, B হচ্ছে 400 টাকা, এটা আমার কাছে অঙ্কে, ঠিক আছে। এবারে দিচ্ছে, হয়ে গেল এটা, এইবারে 4-3টা হয়ে গেল, 4-4টা করছি এবারে, ঠিক আছে। অঙ্ক বুঝে করবে, না বুঝে কখনো অঙ্ক করবে না, বিশেষ করে লাভ ক্ষতির অঙ্ক, ম্যাক্সিমাম ছেলে ভয় পায় এটাকে, ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই এটাই। 20% এবারে পরেরটা, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য 48 টাকা হয়। 20% ছাড় দিয়ে বিক্রয় করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা, বিক্রয় মূল্য হয় 48 টাকা। কি জানতে চেয়েছে, ধার্য মূল্য কত, এটা ধার্য মূল্যটা জানতে চেয়েছি তোমার কাছে। ধার্য মূল্য মানে, হ্যাঁ বলি, এর আগে তোমার ধার্য মূল্য বলেছি, ধার্য মূল্য মানে প্রিন্টেড ভ্যালু, তার মানে ওইটা কত টাকায় বিক্রি করবে বলে ধার্য করে রেখেছে। 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, তুমি একটা দোকানে গেলে, একটা দোকানে জ্যামিতি বক্সে লেখা আছে 100 টাকা, বলছে তোমাকে 20% ছাড়বো, তার মানে 100 টাকার উপর 20%, তোমাকে কি দোকানদার বলবে যে আমি জ্যামিতি বক্সটা কত টাকা দিয়ে কিনে এনেছি? সে বলবে না, সে বলবে এই দেখো জ্যামিতি বক্সে লেখা আছে 100 টাকা, তোমাকে আমি 20 টাকা ছাড় দিচ্ছি, তার মানে তুমি 80 টাকায় তুমি পাচ্ছ। তাহলে ওটা তো তোমার কেনা মূল্য, আর দোকানদারের বিক্রয় মূল্য। আর ধার্য মূল্য মানে আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি যে দোকানদার 100 টাকায় কিনেছে ইত্যাদি, ঠিক আছে। ধার্য মূল্য মানে দোকানদারের ব্যাপার, তাহলে ধার্য মূল্য আর ক্রয় মূল্য ব্যাপারটা অনেকটাই এক, কিন্তু এক নয়। দেখো কত অঙ্কে প্যাঁচ, দেখো ধার্য মূল্য আর ক্রয় মূল্য অনেকটাই এক, কিন্তু এক নয়। মানে আপাত ধার্য মূল্যকে, আপাত ক্রয় মূল্যকে আমি ধার্য মূল্য বলবো, কারণ দোকানদার বলবে এটাই যে 100 টাকায় আমি এনেছি, ভাই তোমাকে 20 টাকা ছেড়ে দিচ্ছি। ব্যাপারটা কি সত্যিই তাই, দোকানদার 100 টাকায় এনে তোমাকে 20 টাকায় বিক্রি করে দেবে, এবং 20 টাকা কম দিয়ে 80 টাকায় বিক্রি করে দেবে, তাহলে দোকানটা খুলেছে কি জন্য? তাহলে এইটা তোমাকে জানতে হবে যে এই ধার্য মূল্য মানে আপাত ধার্য মূল্য কত দিচ্ছে, ধার্য মূল্য কত জানতে চাইছে তোমার কাছে। তার মানে ওই যে এই যে 20 টাকা ছাড় মানে ধার্য মূল্য, এবারে আমি রাফটা করছি, ঠিক আছে, ধার্য মূল্য 100 টাকা ছাড় 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হলো, বিক্রয় মূল্য হলো 80 টাকা। পরিষ্কার ভাষা, এখানে 100 টাকা লেখা ছিল, 20 টাকা ছাড় দিচ্ছে 80 টাকা, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। তোমাকে বলছে যে বিক্রয় মূল্য 48 টাকা, ধার্য মূল্য কত, ওই কী নিয়ম? তাহলে এইবার লিখবে বিক্রয় মূল্য 48 টাকা হলে, বিক্রয় মূল্য 80 টাকা হলে, একদম সোজা ওই কী নিয়ম চালাও, বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য কত হলো, ধার্য মূল্য হলো 100 টাকা, ধার্য মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য 100/80 টাকা, তাহলে বিক্রয় মূল্য 48 টাকা হলে, বিক্রয় মূল্য বলেছি না, বিক্রয় মূল্য 48 টাকা, তাহলে ধার্য মূল্য কত, বিক্রয় মূল্য 48 টাকা হলে ধার্য মূল্য হবে 100/80
ইন্টু আটচল্লিশ, কাটাকুটি করো, এই আটচল্লিশ, এই শূন্য এই শূন্য কেটে দাও, আট ছয় আটচল্লিশ, ছয় দশে ষাট টাকা, তাহলে ধার্য মূল্য কত হলো? ষাট টাকা। তাহলে আমার কোন অপশান রাইট? ষাট টাকা। ষাট টাকা মানে হচ্ছে অপশান নাম্বার এ ইজ রাইট, অপশান নাম্বার এ ষাট টাকা, এটাই আমার কাছে অ্যান্সার। ঠিক আছে, দেখলাম আমি অপশান সবার লাস্টে দেখি, অপশান আগে দেখে লাভ নেই, তুমি তোমার হিসাব করো আগে। ঠিক আছে, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার চারেরটা হয়ে গেল, এরপরে হচ্ছে পাঁচেরটা, চারের পাঁচ, চারের পাঁচের অঙ্কটা টুকছি এখানে। ঠিক আছে, চারের পাঁচের অঙ্কটা টুকছি। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে, এক খুচরো বিক্রেতা, এক খুচরো বিক্রেতা বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে, ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। ঠিক আছে, এবারে কি বলছে, খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? শতকরা লাভ বার করতে বলেছে, তাই না? শতকরা লাভ বার করতে বলেছে। ভালো করে অঙ্কটা দেখো, যে খুচরো যখন এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনেছে, ও যখন কিনতে গেছে, তো ও যখন ও তো কোনো ডিলারের কাছ থেকে কিনবে, তো সেখানে 100 টাকার জিনিসটাতে ও 20 টাকা ছাড় পেয়েছে, দিয়ে ওষুধটা কিনেছে। এইবারে ও ধার্য মূল্যে ওষুধ বিক্রি করছে, মানে প্যাকেটে 100 টাকার কাছে 100 টাকাতেই বিক্রি করছে, তাহলে তার শতকরা লাভ কত? তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড়, মানে খুচরো বিক্রেতার ক্ষেত্রে এখানে লিখো, খুচরো বিক্রেতার ক্ষেত্রে লাভে করতে পারবে, এটা খুচরো বিক্রেতার ক্ষেত্রে দিয়ে আন্ডারলাইন করে দেবে। 20% ছাড় মানে, এবারে ওকে বললো যে ধার্য মূল্য মানে ক্রয় মূল্য একরকম বললেছি, তোমাদের ধার্য মূল্য তোমার দিয়েছে 100 টাকা ছাড় কত টাকা? 20 টাকা। তাহলে ও কিনছে কত দিয়ে? তাহলে ক্রয় মূল্য কত হলো? ক্রয় মূল্য হলো 100 টাকায় 20 টাকা ছাড়, মানে 80 টাকা। ও কিনেছে কত দিয়ে? 80 টাকা দিয়ে। ও 100 টাকার জিনিসটা 80 টাকা দিয়ে কিনেছে, দিয়ে এবারে ও বলছে বিক্রেতাকে ও ধার্য মূল্যে ওষুধ বিক্রি করছে, মানে 80 টাকার জিনিসটা কিনে ও 100 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, এবার অঙ্কটা রাফটা আবার দেখাচ্ছি, 80 টাকায় কিনেছে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, বিক্রি করছে কত? বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ হলো 20 টাকা। তাহলে শতকরা লাভ কত? তাহলে লাভ হচ্ছে, এবার শতকরা লাভ হচ্ছে কত? মোট লাভ হচ্ছে 20 টাকা। কত টাকা ও ফাঁসিয়েছিল? ও জিনিসটা কত টাকা দিয়ে কিনেছে? 80 টাকা দিয়ে। বাই ক্রয় মূল্য মানে 80 × 100%, 20 × 4 = 80, 4 × 25 বা কালী পুজো, 4 × 25 = 100 মানে 25%। ঠিক আছে, 25% হচ্ছে লাভ। ঠিক আছে, তাহলে এখানে অপশান নাম্বার কত এটা? এটা হচ্ছে 25% লাভ, মানে অপশান নাম্বার বি, তার মানে বি 25% লাভ। ঠিক আছে, এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তা এবারে দেখো, এই যে অঙ্কগুলো করলাম, এগুলো সব কিন্তু তোমাকে রাফে দেখাতে হবে।
ঠিক আছে, তাতে তুমি যত ছোটোই করো, যত ছোটো লেখো লিখবে, কিন্তু লিখে তোমাকে দেখাতে হবে যে ক্রয়মূল্য, ক্রয়মূল্য জায়গায় এমনি যদি লিখে দাও ক্রয় তাতেও কিছু নাই, বিক্রয় জায়গায় এমনি লিখে দাও তাতেও ক্ষতি নাই, আর লাভের জায়গায় এটা করো, ঠিক আছে। দিয়ে লাভ, লাভটা হচ্ছে শতকরা লাভ বার করতে গেলেই মোট লাভ বাই ক্রয়মূল্য গুণিত 100, যদি বিক্রয় ক্রয়মূল্যের উপরে বলে, অনেক সময় বিক্রয়মূল্য বললে, বিক্রয়মূল্যের উপরে বললে তখন তোমাকে এখানে বিক্রয়মূল্যই তোমাকে করতে হবে, যদি বিক্রয়মূল্যের উপরে বলে, আসছি সেরকম অঙ্ক পাবো হয়তো, ঠিক আছে। তাহলে চারেরগুলো হয়ে গেল, মানে এমসিকিউগুলো হয়ে গেল। এবার আসছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, এই অঙ্কগুলো কিন্তু মোটেই সংক্ষিপ্ত নয় অতটা, ঠিক আছে, মানে তোমাকে ডিটেলসই করতে হবে, এখানে রাফের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নগুলো ছোট কিন্তু উত্তরটা ঠিকই হবে। পাঁচের এক, পাঁচের এক কী বলেছে, ক্রয়মূল্যের উপর 20% লাভ হলে, এই দেখো দিয়েছে ফার্স্ট প্রশ্নে, বললাম না পেয়ে যাব। ক্রয়মূল্যের উপর 20% লাভ হলে, 20% লাভ হলে বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত এটা জিজ্ঞাসা করেছে তোমাকে, তার মানে বড় কোশ্চেনই দিয়েছে একরকম, তাই না? তো সোজা অঙ্কটা সোজা, ঠিক আছে, অঙ্কটা সোজা। তো দেখো অঙ্কটা সোজা, ক্রয়মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত, ক্রয়মূল্যের উপর 20% লাভ মানে কি, ক্রয়মূল্য এবারে কিন্তু তোমায় লিখতে হবে, ক্রয়মূল্য 100 টাকা হলে লাভ 20 টাকা। তো বলছে বিক্রয়মূল্য উপর লাভ কত, অতএব বিক্রয়মূল্য 120 টাকা। এটা তোমাকে যোগ করে দেখাতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে, যে 100 + 20 = 120 অত দরকার নেই। 100 টাকায় কিনেছো, 20 টাকা লাভ করেছো, তার 120 টাকায় বিক্রি করেছো। বলছে বিক্রয়মূল্য উপর লাভ কত, অতএব বিক্রয়মূল্যের উপর লাভ কথাটা লিখতে হবে এখানে, বিক্রয়মূল্যের উপর লাভ মোট লাভ কত, 20 টাকা। বিক্রয়মূল্যের উপর তাই বিক্রয়মূল্য নিচে গুণিত 100, 120 × 100 এত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে কাটাকুটি করো, এটা কাটো, 2, 6, 12, ঠিক আছে, 6 আর 100 কাটাকুটি করো, 50/3 মানে হচ্ছে 50/3% মানে হচ্ছে কত, 3 × 48, 16 × 2 = 3%, এটা অ্যান্সার হয়েছে। পাঁচের একেরটা হয়ে গেল, পাঁচের দুয়েরটা দেখো, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে, কিন্তু তোমাকে বুঝে করতে হবে। বলছে বিক্রয়মূল্যের উপর 20% লাভ হলে ক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত, ঠিক অঙ্কটা ঘুরে দিয়েছে, বিক্রয়মূল্যের উপর 20% লাভ হলে ক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত, ক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত, ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। বিক্রয়মূল্যের উপর 20% লাভ হলে ক্রয়মূল্যের উপর লাভ কত, বিক্রয়মূল্যের উপর 20% লাভ কথাটার মানে কি, বিক্রয়মূল্য 20 টাকা হলে, তাই না, বিক্রয়মূল্য 100 টাকা হলে লাভ 20 টাকা। তাহলে এবারে বলো যে 100 টাকায় মালটা বিক্রি করেছে তাতে তার 20 টাকা লাভ আছে, তাহলে কিনেছে কোন দিয়ে, নিশ্চয়ই 100 টাকা দিয়ে, আমি 100 টাকায় বিক্রি করে বলছি আমি 20 টাকা লাভ পেয়ে গেছি, তাহলে নিশ্চয়ই আমি কিনেছি 80 টাকা, তাহলে আমি 80 টাকা দিয়ে কিনেছি, অতএব ক্রয়মূল্য 80 টাকা, তাই তো। তাহলে ক্রয়মূল্যের উপর লাভ কত, অতএব তোমাকে বলছি ক্রয়মূল্যের উপর শতকরা লাভ, অতএব ক্রয়মূল্যের উপর লাভ মোট লাভ 20 টাকা,
ক্রয় যার উপর বলবে সে নিচে, বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য নিচে নিচে হবে, ক্রয় মূল্য বলে ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইনটু 100%, 20 × 1 = 20, 20 × 4 = 80, 4 × 25 = 100, তাহলে 25% লাভ। ঠিক আছে, 25% তাহলে ক্রয় মূল্যের উপর লাভ 25%। আমি আর ওইটা লিখছি না, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ এত বড় কথা দরকার নেই, কারণ আমি শতকরা চিহ্ন দিয়ে দিচ্ছি। তার জন্য ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে জিনিসগুলো বোঝা যাচ্ছে যে বিক্রয় মূল্যের উপর বললে মোট লাভ বাই বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর হলে ক্রয় মূল্য বাই মোট মোট লাভ বাই ক্রয় মূল্য, যার উপর বলবে সেটা নিচে যাবে। ঠিক আছে, এই দুটো অঙ্ক গেল, এই দুটো ভালো অঙ্ক ছিল। এরপর একটা ভালো অঙ্ক দিয়েছে 5/3 অঙ্কটা, 5/3 অঙ্কটা বলছে, দেখো আমি লিখেও দিচ্ছি বলেও দিচ্ছি, অঙ্কগুলো লিখছি তোমাদের সুবিধার্থে, নাহলে শুধু অঙ্ক করলে অনেকগুলো অঙ্ক হতে পারত। 5/3 অঙ্ক বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত, দারুণ অঙ্ক। 110টি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলাম, 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত, কি বলেছে তো অঙ্কটা বোঝো তো ভালো করে। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত, তার মানে বুঝলাম যে 110টি আম বিক্রি করে ধরে নাও, আমি বলছি একটা কথার কথা, 110টি আম বিক্রি করে আমি ধরে নাও 100 টাকা পেয়েছি, তার মানে 100 টাকা দিয়ে আমি 120টি আম কিনতে পারবো। তাহলে আমি 110টি আমের বিক্রয় মূল্য পেলাম, 120টি আমের বিক্রয় মূল্য পেলাম, তাহলে আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই জেনে যাচ্ছি। তাহলে তুমি লিখবে, ধরি এমনি লিখতে পারো, ধরি 110টি আমের ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, অতএব বিক্রয় মূল্য 110টি আম বিক্রি করে, 110টি আমের বিক্রয় মূল্য, 110টি আমের বিক্রয় মূল্য লেখো, কারণ 110টি আম বিক্রি করে, তাহলে 110টি আমের বিক্রয় মূল্য ধরি 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা, অতএব 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা। তাই তো ব্যাপারটা এই হলো, তার মানে 100 টাকায় আমি 120টা আম পাচ্ছি, 100 টাকায় আমি 110টি আম বিক্রি করছি। ঠিক আছে, ভালো করে অঙ্কটা বোঝো। তাহলে আমি যদি বলি, আমি যদি বলেছি ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত, এবার হিসাবটা এইভাবে করো, একটি আমের ক্রয় মূল্য একটি আমের বিক্রয় মূল্য বার করো। দেখো, অতএব একটি আমের ক্রয় মূল্য কত, 100 ধরেও করতে পারো, একটি আমের ক্রয় মূল্য 110টি আমের বিক্রয় মূল্য 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটি আমের বিক্রয় মূল্য 110 টাকা, রাইট? 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটি আমের বিক্রয় মূল্য 100/110 করেছি, ঠিক এক কথায়। এবং একটি আমের ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য ছিল, এবারে ক্রয় মূল্য, একটি আমের বিক্রয় ক্রয় মূল্য সমান 100/120 টাকা। ভালো করে দেখো অঙ্কটা, ভালো করে দেখো, 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা, একটি আমের বিক্রয় মূল্য 100/110, 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটি আমের ক্রয় মূল্য 100/120, তাহলে একটি আমের বিক্রয় মূল্য পেলাম, একটি আমের ক্রয় মূল্য পেলাম, তাহলে লাভ কত হলো, লাভ হলো একটি আমে লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে 100/110 − 100/120 সমান 100টা কমন নিয়ে নাও আর নিচে 10 কমন নিয়ে নাও, তাহলে কত হলো, ওপর থেকে 100 কমন গেল 1 রইলো, এখান থেকে 10 কমন গেলে 11, মাইনাস এখানে 100 থেকে 100 কমন গেছে 1, আর 120 থেকে 10 কমন গেছে 12 সমান
এটা কাটাকুটি করে তোমার কত এলো, 10 এলো, 10 ইনটু লসাগু কত হলো, 11 আর 12 লসাগু 132, 11 আর 12 লসাগু 132, তাহলে 11 আর 12 তাহলে 132কে 11 দিয়ে ভাগ করলে 12 মাইনাস 11 তার মানে কত হলো, 10 ইনটু 1 বাই 12 থেকে 11 বিয়োগ করলে 10 ইনটু 12 বাই 132 টাকা। তাহলে একটি আমে লাভ, আমি দেখো কথা লিখছি, একটি আমে লাভ এত টাকা, তার মানে 10 বাই 132 টাকা একটি আমে। তাহলে একটি আমের ক্রয় মূল্য কত ছিল, এত টাকা, আর একটি আমের লাভ কত হচ্ছে, এত টাকা। তাহলে এত টাকায় লাভ এত টাকা, এটা মানে তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। তাহলে আমি শতকরা লাভ বার করছি, অতএব লাভ লাভ বার করছি, লাভ হচ্ছে ক্রয় লাভ হচ্ছে মোট লাভ, মোট লাভ কত, 10 বাই 132 এটা মোট লাভ, বাই মোট ক্রয় ক্রয় মূল্য কত, এটা 100 বাই 120 ইনটু 100%। এটাকে সরল করতে হবে, তো এই চারটে দিকে ভয় পাওয়ার কিছু নেই, চারটে ও এইটা এইটা ক্রয় মূল্য, চারটে হোক আর তিনটে হোক আমার দেখার দরকার নেই, এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ, লাভটা উপরে, ক্রয় মূল্য হচ্ছে এইটা, এটা হচ্ছে ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য ওটা নিচে ইনটু 100%। এবার সরল করে যা আসবে তাই হবে, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি একটুকু জায়গা, কারণ আমার লাগবে এবার জায়গা, ঠিক আছে। এইবার আমি করছি, দেখো কী করছি, সরলটা কেমন করবে, এটার মানে হচ্ছে এইটা ডিভাইডেড বাই এইটা, মানে 10 বাই 132 ডিভাইডেড বাই 100 বাই 120। তো এটাকে যদি গুণিত করি তাহলে এটা উল্টে যাচ্ছে, তাহলে গুণিত করে 120 ওপরে 100 নিচে, গুণিত করে 120 ওপরে আর 100 নিচে ইনটু 100%, রাইট। তাহলে 100 100 কাটো, এইটা তুমি 12 দিয়ে কাটাকুটি করো, 12 10 12 11, ঠিক আছে, তার মানে 10 ইনটু 10 বাই 11 তার মানে 100 বাই 11%, তার মানে 11 9 9 পূর্ণ 1 এর 11%, এটা হলো তোমার লাভ, ঠিক আছে। আমি কী করলাম, একটি আমের উপর বার করে নিয়েছি, অনেকে 100টা আমের উপর করতে পারো, সেসব কি যায় আসে না, তো যাই করো, আমি এখানে আমার মতে আমি হিসাব করে দিলাম, তোমরা যদি এই জিনিসটাকে ভয় না পাও, এই ভগ্নাংশকে যদি ভয় না পাও, যারা ভগ্নাংশকে ভয় পাও তাদের ক্ষেত্রে কঠিন লাগবে, কিন্তু আমার কাছে ভগ্নাংশ যা সংখ্যা তাই, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা ডিভাইডেড বাই এটা, মানে এইটা গুণিত উল্টে এটা, এইটা এত 10 বাই 132 গুণিত উল্টে এটা, আর পার্সেন্টেজ বার করতে বলেছে ইনটু 100% করে আমি এই অঙ্কটা পেয়েছি। তাহলে এটা হলো কোশ্চেন নাম্বার 5-এর 3। কোশ্চেন নাম্বার 5-এর 4 কী বলেছে দেখি, কোশ্চেন নাম্বার 5-এর 4 দেখো কি বলেছে, 5-এর 4 বলছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেয়েছেন, মোট 54 টাকা ছাড় পেয়েছেন, তোমরা অঙ্কটা করে নেবে, মোট 54 টাকা ছাড় পেয়েছেন। তাহলে বিলটা কত ছিল নিশ্চয়ই, ঠিক আছে, তাহলে বলছে ইলেকট্রিক বিলটা কত, এটা হচ্ছে কোশ্চেন, ইলেকট্রিক বিল কত। তো অঙ্কটা খুব সোজা, যেন জল ভাত, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, তোমরা যদি একটু একটু ভালো করে দেখো তাহলে দেখবে এর মধ্যে কিচ্ছু নেই। বলছে 15% ছাড়, তার মানে ইলেকট্রিক বিল 100 টাকা হলে 15 টাকা ছাড়, তাহলে ইলেকট্রিক বিল 100 টাকা হলে 15 টাকা ছাড়, তাহলে কথা ভাবো, দেখো ইলেকট্রিক বিল 100 টাকা হলে, 100 টাকা হলে ছাড় হচ্ছে 15 টাকা, তাহলে ছাড় যদি 54 টাকা হয় তাহলে ইলেকট্রিক বিলটা কত, তার মানে এই লাইনটাকে ঘুরিয়ে লিখলেই হবে, তাহলে আমি ওই লাইনটাকে ঘুরিয়ে লিখবো যে 15 টাকা ছাড় হয় 100 টাকা ইলেকট্রিক বিলে, ইলেকট্রিক বিল 100 টাকা হলে 15 টাকা ছাড়, তাহলে 15 টাকা ছাড় দেয় 100 টাকায়,
তাহলে 15 টাকা ছাড় দেয় যখন ইলেকট্রিক বিল 100 টাকা, ওই কথাই লিখছি। তার লিখবে এবারে যখন যখন ছাড় 15 টাকা তখন ইলেকট্রিক বিল, তখন ইলেকট্রিক বিল 100 টাকা। তাহলে যখন ছাড় 1 টাকা তখন ইলেকট্রিক বিল 100/15 টাকা, এটা ওই কি নিয়মের অঙ্ক। তাহলে যখন ছাড় 54 টাকা তখন ইলেকট্রিক বিল 100/15 × 54, এত টাকা। 3, 5 দিয়ে কাটাকুটি করো, 5 × 3 = 15, 5 × 20 = 100, 3 × 18 = 54, তারপরে 18 × 36 = 360 টাকা। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল যে ইলেকট্রিক বিলটা কত টাকা ছিল, 360 টাকার ইলেকট্রিক বিল ছিল। লাস্ট অঙ্ক বোধ হয় নাকি, না আরেকটা, হ্যাঁ দুটো অঙ্ক আছে। কোশ্চেন নাম্বার 5, দেখো আমি সব করে করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের লাভ ক্ষতির অঙ্ক তোমরা, কারণ লাভ ক্ষতির অঙ্ক আর পাবে না, লাভ ক্ষতির অঙ্ক আর তোমরা শিখতে পারবে না এখানে, যা শিখলে শিখলে, ঠিক আছে। তার জন্য আমি লাভ ক্ষতির অঙ্কটা বিশেষ জোর দিই। বলছে 5 নম্বর অঙ্ক বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে 1টি দ্রব্য 480 টাকা। বিক্রয় মূল্যের উপরে, অত স্পিডে পড়লে বুঝতে পারবে না, বিক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে 1টি দ্রব্য বিক্রি করলে, 1টি দ্রব্য বিক্রি করলে, 1টি দ্রব্য বিক্রি করলে 1টি দ্রব্য 480 টাকায়, 1টি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, এত টাকায় বিক্রি করা হলে, করা হলে ক্রয় মূল্য কত। দেখো সোজা হিসাবে এগুলো ক্রয় মূল্য কত, ঠিক আছে। তো দেখো তোমাকে কি জিজ্ঞাসা করেছে ভালো করে বুঝো, বিক্রয় মূল্যের উপর 20% ছাড় ক্ষতিতে 1টি দ্রব্য বিক্রি, 1টি দ্রব্য 480 টাকায় বিক্রি করেছে, 480 টাকাটা মোট বিক্রয় মূল্য, আর ছাড় দিয়েছে 20%, 20% ক্ষতিতে ছাড় বলছি, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে 1টি দ্রব্য বিক্রি করে 480 টাকা পেয়েছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বিক্রি, আর এত টাকায় বিক্রি করেছে। দিয়ে আগে ভালো করে বোঝো অঙ্কটাকে, বিক্রয় মূল্যের উপর 20%, তার মানে হচ্ছে যদি, যদি বিক্রয় মূল্য 100 টাকা, যদি বিক্রয় মূল্য 100 টাকা তখন ক্ষতি, তখন ক্ষতি 20 টাকা। তাহলে যখন, যদি বিক্রয় মূল্য 1 টাকা তখন ক্ষতি 20/100 টাকা। তাহলে এটা একটা, যখন, যদি বিক্রয় মূল্য 480 টাকা তখন ক্ষতি কত হলো, 20/100 × 480, রাইট। হ্যাঁ তার মানে, তার মানে তুমি 480কে, যদি 480কে 20% দিয়ে গুণ করতে এই জিনিসটাই আসতো, ওটা ওটাই সংক্ষেপে ফর্মুলায় করে দেবে, এটা করতে পারো, অথবা 480কে 20% মানে এমনিও করতে পারো, মোট ক্ষতি 480 × 20/20% এমনি করতে পারো, তার মানে 480 × 20/100, তা এটাই তো এসছে 480 × 20/100, ঠিক আছে, এটা করতে পারো। তাহলে 2টো 0 কেটে দাও, তাহলে কত এলো, 96 টাকা, কী তো 96 টাকা ক্ষতি। তাহলে 480 টাকায় বিক্রি করে, তাহলে অতএব 480 টাকায়, এবার তো অঙ্কটা খুব সোজা হয়ে গেল, 480 টাকায় বিক্রি করে, বিক্রি করে 96 টাকা ক্ষতি হলে, 96 টাকা ক্ষতি হলে ক্রয় মূল্য কত হবে, নাকি হলে ক্রয় মূল্য কত হবে দেখি এবারে, ক্রয় মূল্য এবারে বলো তো তুমি একটা জিনিস আমাকে, তুমি 480 টাকা বিক্রি করেছো, তোমার 96 টাকা ক্ষতি হয়েছে, তার মানে তুমি নিশ্চয়ই আরও 96 টাকা বেশি দিয়ে কিনেছিলে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে তখন 480, আর এই যে 96 টাকা তোমার লস হয়েছিল, তাই না, তুমি 480 টাকা বিক্রি করেছো তাতে 96 টাকা লস হয়েছে, তার মানে তুমি কিনেছিলে নিশ্চয়ই 480 থেকে আরও 96 টাকা বেশি দিয়ে, তার মানে 480 আরও 96 মানে যোগ, তাহলে কত হলো, 6, 9, 8, 17 576 টাকা, ঠিক আছে, 576 টাকা হয়ে গেল অঙ্কটা। লাস্ট অঙ্ক 6 লাস্ট অঙ্ক 6 অঙ্কটা কি বলেছে দেখি,
এগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু দেখো তোমাদের বারবার বলছি, এই অঙ্ক যারা প্র্যাকটিস করবে তারা, তাদের আর বাইরের অঙ্ক এই এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে একটা আন্দাজ হয়ে যাবে। একটি তবুও পরপর 20% 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি দ্রব্য, সব ছেলে এই অঙ্কগুলোকে ভয় পায়, সব বলবো না, বেশিরভাগ ছেলেই, একটি দ্রব্য পরপর দুবার 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? কোনো ফর্মুলার দরকার নেই, আমি বিশেষ ফর্মুলা প্রয়োগ করি না এসব ক্ষেত্রে। একটি দ্রব্য পরপর দুবার 20% ও 10% ছাড়ে বিক্রয় করলে সমতুল্য ছাড় কত? ঠিক আছে, ধরি ধার্যমূল্য 100 টাকা, 20% ছাড় দেওয়ার পর তার মূল্য হয় কত? 20% ছাড় দিচ্ছ, মানে 100 টাকায় 20 টাকা দিচ্ছ, তা 100 টাকায় 20 টাকা ছাড়ছ, তাহলে তার মূল্য 80 টাকা, রাইট? 80 টাকায় 10% ছাড় সমান কত টাকা ছাড় হচ্ছে? 80 টাকায় 10% ছাড় মানে 10 এর 100 ছাড়, তার মানে 8 টাকা ছাড় হচ্ছে, বোঝা গেল? 80 টাকায় 10% মানে 80 × 10 এর 100, 8 টাকা ছাড়। তাহলে 80 টাকায় 8 টাকা ছাড়লে বিক্রয় ক্রয় মূল্য কত? আশি টাকায় আট টাকা ছাড়লে মূল্য কত দাঁড়ালো? মূল্য দাঁড়ায়, একদম এরকম ভাষা, অন্য কিছু দরকার নেই, মূল্য দাঁড়ায় 72 টাকা। 80 টাকায় যদি 8 টাকা ছেড়ে দাও, 72 টাকা। তাহলে তোমার সমতুল্য ছাড় কত? তুমি কত টাকায় জিনিসটা ধার্য মূল্য ছিল 100 টাকায়, বিক্রি করছো কত টাকায়? 72 টাকায়। তাহলে 100 টাকায় কিনে 72 টাকায় বিক্রি করলে, 100 টাকায় কিনে 72 টাকায় বিক্রি করলে মোট ক্ষতি বা মোট ছাড় কত হলো? মোট ছাড় হলো 100 থেকে 72 মাইনাস করো, তার মানে 28 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা ছাড়ছো? অতএব সমতুল্য ছাড় 28%, অতএব মোট ছাড় ছেড়ে দেওয়া হলো, আর সমতুল্য ছাড় কত হলো? 28%, সমতুল্য ছাড় 28%, 100 টাকায় 28 টাকা ছাড়ছো, মানে 28%। এই ছিল তোমাদের লাভ ক্ষতির অঙ্কের MCQ এবং সংক্ষিপ্ত উত্তর। তুমি এটা তোমাদের করার জন্য নির্দেশ দিচ্ছি এই কারণেই, এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এবং বুঝতে পারো তাহলে তুমি যে কোনো অঙ্কের হাত দিতে পারবে প্রথম, ঠিক আছে? বারবার বলছি, প্রথম থেকে এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, তুমি লাভ ক্ষতির অঙ্কের ভয় তোমার কেটে যাবে, ঠিক আছে? এই ভয় কাটার জন্য আজ এই ভিডিওটা দিলাম। তাহলে এখনও তোমাদের কাছে শেষে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।